অফিস সেরে সারাদিন পর বাড়ি ফিরে ক্লান্ত চোখে টেবিলের ড্রয়ারে গাড়ির চাবি রাখতে রাখতে এসে থমকালো অর্ঘ। আগের বছরে বাবার পাঠানো বাড়ি ফেরার টিকিটটা এখনো ভীষণ যত্নে পড়ে আছে। অভিমানে শহর ছাড়ার সময় সে বলে এসেছিল আর কোনো দিন ফিরবে না পুজোর সময়। তবু তিন বছরেও এই ভিন্ন রাজ্যের ফ্ল্যাটটা কই আর বাড়ি হয়ে উঠল। এখনো বাড়ি বললেই সেই নোনাধরা দেওয়ালের গন্ধ, বাইরের রক, লেটার বক্স, তেতলার ছাদ এইসব মনে হয়। দূরে চলে গেলেও আমরা কত কিছু যে আমাদের সাথে বয়ে নিয়ে যাই তার হিসেব সত্যিই থাকে না। কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপটা হঠাৎ আবার খুব ব্যস্ত। পুজোয় কার কবে ছুটি, কবে দেখা হবে, এসব নিয়ে তুমুল যুদ্ধ চলছে। ভাই বোনেদের গ্রুপে রোজ নতুন নতুন আপডেট। এই সময়ে যেন কেউই কারুর খুব দূরের নয়। যে দুই কাকার সবথেকে ঝগড়া তারা একসাথে চা খাবে, সব থেকে অপছন্দের রাঙা পিসিকেও ছোট কাকিমা নতুন ডিজাইনের শাড়ি উপহার দেবে। গেট টুগেদারে এসে ঝগড়া মিটিয়ে নেবে রিমা আর শতাব্দী। ব্রেকআপের ফাইনাল ডিসিশনটা ভুলে উত্তর থেকে দক্ষিণ চষে বেড়াবে দুটো মানুষ। সারা বছরের না পাওয়া কত কিছুর হিসেব একদিনেই নতুন জামার দোকানের বাইরে দাঁড়িয়ে ইনস্টাগ্রাম আর ফেসবুক রিলে কুমোরটুলির ছবি দেখে এইবার বাবা আর টিকিট পাঠাবে বলে মনে হয় না। বিরক্ত হয়ে উঠে পড়ে অর্ঘ। পুজোর আগে এই সময়টা বড় অস্থিরতার, এই সময়টা বড্ড অভিমানের। টিম লিডারকে ফোন করে ছুটির কথা অর্ঘ শেষমেশ বলেই ফেলে। একটা অ্যাপে ট্রেনের টিকিট বুক করে ফেলার পর হঠাৎ হোয়াটসঅ্যাপে বাবার মেসেজ। এবার রেডিওটা সারাতে দিলাম, নবমীতে বর্দার বাড়ির ছাদেই খাওয়া দাওয়াটা রাখা হচ্ছে, জানাস কি করবি। অর্ঘর চোখটা ঝাপসা হয়ে আসে। এই সময়টা বড় ভালো লাগার, এই সময়টা ম্যাজিকের। অঙ্কিতার লেখা এই ঘরে ফেরার গল্প হয়তো তোমার আমার গল্প। ঘরে তো ফিরতেই হয়, অ্যাটলিস্ট ইচ্ছে করে। কিন্তু মজার কথাটা জানো, ঘরে ফিরলেও পুজো শেষ হতে না হতেই আবার আমাদের ফেরত চলে যেতে হয় নিজেদের কাছের মানুষদের থেকে অনেকটা দূরে, ভালোবাসার মানুষদের থেকে অনেকটা দূরে। উইথ দ্যাট, দিস ইজ ইয়র ম্যান ডক্টর অমর্ত্য এমস সাহা সাইনিং আউট। টিল উই মিট নেক্সট, কিপ লাভিং অ্যান্ড কিপ বিলিভিং ইন লাভ। বাই, টেক কেয়ার।